আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওটিতে আমি আপনাদের কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব সেই প্রশ্নটি সঠিক সঠিক উত্তর দিতে পারলে আমি বুঝবো আপনাদের মাইন্ড অনেকই ভালো প্রথম প্রশ্ন একজন ভদ্রলোক ট্রেনে উঠেছে সাথে তার ব্রো উঠতে গেল কিন্তু সে উঠতে পারল না তার পরের কামরা লেডিসদের কামরায় সে উঠেছে এবার টিকিট চেকার তার বউয়ের কাছে টিকিট চেয়েছে তার বউ বলল যে ভাই আমার কাছে তো টিকিট নেই আমার স্বামীর কাছে আছে আমি এই নাম্বার দিচ্ছি তোমাকে এই নাম্বারটা ধরে ডাকবে আমার স্বামী টিকিট দিয়ে দেবে নাম্বারটা হলো তিনশো আঠেরো এই নাম্বারটা যেই না তার স্বামী টিকিট দেখিয়ে দিল কিন্তু স্বামীর নামটা কি হবে এই নাম্বারটার স্বামীর নাম আছে এবার বলুন আপনাদের জন্য দশ সেকেন্ড সময় রইলো যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাকে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি বন্ধুরা আপনারা কি পারলেন যদি না পেরে থাকে শুনে নিন হবে এই উত্তর হবে চন্দ্র আটে অষ্ট বসু তাহলে তার স্বামীর নাম হবে নেত্রচন্দ্র বসু কি বন্ধুরা আপনারা কি মজা পেলেন ঠিক আছে এই দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি দুজন বাইকার দুজন বাইকার নিজের নিজের রাস্তা দিয়ে যাচ্ছিল সামনে ট্রাফিক ছিল খুব জোরে তারা গাড়ি চালাচ্ছিল এবার তাদের দুজনে কোথায় গিয়ে দেখা হবে বলুন তো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো কি বন্ধুরা আপনারা কি পারলেন যদি পারেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি না পারেন তাহলে শুনে নিন এই এই ধাঁধাটির উত্তর হবে তাদের দুজনে থানায় গিয়ে দেখা হবে হ্যাঁ থানায় গিয়ে দেখা হবে আপনাদের মধ্যে অনেকেরই অনেকেরই এই প্রশ্নটি উত্তর পেয়েছেন কারণ এই প্রশ্নটি অনেকই সহজ এবার তৃতীয় প্রশ্ন তিন অক্ষরের নাম তার সর্বলোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে মেয়েদের হাতে থাকে এবার বলুন তো এই প্রশ্নটির উত্তর কি হবে আপনার কি মনে হচ্ছে যদি পেরে থাকেন তাহলে কমেন্ট জানিয়ে দেবেন আপনাদের জন্য সময় রইলো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো কি বন্ধুরা আপনারা কি পারলেন উত্তরটা হবে খিচুড়ি খিচুড়ি সবাই আমরা খেতে ভালোবাসি এবং প্রথম খি বাদ দিলে হয় চুরি ওই চুরি হচ্ছে মেয়েদের হাতে থাকে তাই না আমি চুরি পরতে খুব ভালোবাসি এবার চতুর্থ প্রশ্ন হ্যাঁ ছ অক্ষর নাম তার সবাই পড়াশোনা করতে যায় প্রথম ও তৃতীয় অক্ষর বার দিলে মানে হয় ঠান্ডা এবার বলুন তো এই প্রশ্নের উত্তর কী হবে আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি 2 1 0 কি বন্ধুরা আপনারা কি পাললেন যদি না পেয়ে থাকেন শুনানি এই প্রশ্নের উত্তরটা হবে স্কুল স্কুল আমরা সবাই পড়াশোনা করতে যাই এবং স্কুল প্রোটন এম এস সি এইচ ডবল ও এল তো স্কুল এ আর এইচ বাদ দিলে হয় কুল কুল মানে হয় ঠান্ডা কি বন্ধুরা পেরেছেন তাহলে কমেন্ট বক্সে লিখে দেবেন পাঁচ নম্বর প্রশ্ন রাহুল আর রনি বাগানে খেলছিল এমন সময় বৃষ্টি এলো তাদের কাছে ছাতা বা রেনকোট কিছুই ছিল না আর বাড়িতেও ঢুকে যায়নি তাহলে তারা কোনো ভাব তারা কি তারা ভিজেও গেল না গেল না কি করে এটা সম্ভব আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এরপর এই ধাতুটি উত্তর হবে বৃষ্টি একজন মেয়ের নাম এবার এবার ওই রকম এটা এবার ওইটাই আমি অন্য রকম ভরে বলছি এটা আরেকটু সহজ একই রকম রাহুল আর রনি বাগানে খেলছিল এমন সময় বৃষ্টি এলো এটা সিরিয়াসলি বৃষ্টি এলো তাদের কাছে ছাতা ছিল না তাহলে তারা কি করো তারা তারা ভিজলো না কি করে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আপনারা যদি পেরে থাকেন বন্ধুরা তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি না পেরে থাকেন তাহলে শুনে নিন আমি বলেছি শুধু রেনকোড নেই এই সরি এ শুধু ছাতা নেই রেনকোড তো আছে রেনকোড তারা পরে নিল এই এই প্রশ্নের উত্তর আপনারা আপনারা সবাই পেরে থাকবেন আর যারা পা না পেরে থাকবে আমি বুঝবো তারা সবা তারা খুব বোকা ওই রকমই আর একটা প্রশ্ন সাত নম্বর প্রশ্ন আমি কি ধরবো আমার মাথায় ঘুরছে আর পাচ্ছি না বন্ধুরা আমি আর পাচ্ছি না আজকের এই মতো আমি দশটা ভেবেছিলাম বলবো কিন্তু সম্ভব হলো না যদি আট নয় দশ এই তিনটে যদি সাত সাত পর্যন্ত ছয় পর্যন্ত বলতাম বললাম তো যদি সাত আট নয় দশ এই চারটে ধাঁধা দেখতে হয় তাহলে পরের ভিডিওর জন্য আমাকে অনেক সাপোর্ট করতে হবে এই এই সাপোর্টের জন্য আমি আর পরের ভিডিওতে নিয়ে আসব। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এক নতুন সময় আরও এক নতুন ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার আর আর একটা কথা এখন তো করোনা ভাইরাস একটু একটু আছে তো আপনাদের বলি যে একটু একটু করোনা ভাইরাসেও আমাদের ছোঁয়াচে রোগ হতে পারে তাহলে তাহলে আমি আজকেও স্টে স্টে সেফ হোম বাই